আচ্ছা হায়নার মাংস খাওয়া হালাল এটা তো এখন আমার কথা হচ্ছে যে এটা মাযাবে আর এটার একটু ভিন্নতা আছে তো মানে যাবে কিছু মাযাবে আছে এটা হালাল করা আছে আর কিছু মাযাবে আছে এটা হারাম তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে তাহলে মুহাম্মদ যে জিনিসটাকে হালাল বা হারাম করে নাই মানে হালাল করছে হারাম করে নাই তাহলে সেই জিনিসটা কি আমরা হারাম হিসেবে কি গ্রহণ করে নিতে পারবো না এটাকে হারাম গ্রহণ করার হারাম হিসেবে ট্রিট করার কোনো উপায় নাই যেহেতু মোহাম্মদ এটা বলে গেছে এখন মাঝাবের যারা ইমামগণ তারা তো মানে বিভিন্ন যুক্তি টুক্তি দিয়ে বিভিন্ন ধরনের মানে মাসালা বের করছে কিন্তু এগুলো আপনার মানে একজন প্রকৃত মুসলমানের উচিত না সেই সমস্ত মাঝাবের ইমামদেরকে মান্য করা তাদের প্রত্যেক প্রকৃত মুসলমানের উচিত মুহাম্মদকে মান্য করা আহ আর আরসিফাই আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতাম যে এই যে আমরা যে রজমের যে শাস্তির বিধানের যে আয়াত আমরা দেখি তো এখানে আয়েশা যে এই বলছিল যে হাদিসটা নিয়ে যে কাগজে সে কাগজে কাগজে লিখা রাখছিল কুরানের আয়া তো এটা ছাগলের খেয়ে ফেলছে তো আমরা কি এই দিক দিয়ে এই জিনিসটা কি বলতে পারি আয়শা যে সে খুব বুদ্ধিমত্তি নারী ছিল কেননা তার নামে কিন্তু একটা যে পরকীয় অভিযোগটা ছিল তো সে এই পরকিয়ার অভিযোগের কারণে সেই রজবের শাস্তিরা একটা গায়েব করে ফেলছে যার জন্য যাতে তার পরবর্তীতে কোনো সমস্যা না হয় মোহাম্মদ ছাড়া অন্য কোনো খলিফা নির্বাচিত হওয়ার পরে হ্যাঁ এটা তো হইতেই পারে এটা হওয়া খুবই সম্ভব যে সে মানে রজমের আয়াতটাও গাপিশ করে দিচ্ছে কিন্তু এই বিষয়ে যেহেতু আমাদের কাছে কোনো দলিল নাই সেহেতু আমরা শুধুমাত্র এটা দেখাতে পারি যে এই রজমের আয়াতটা গাপিস হয়ে গেছে কিন্তু রজমের বিধানটা কিন্তু সেমই ছিল হ্যাঁ আচ্ছা সমস্যাটা হচ্ছে রজমের বিধানটা কিন্তু একই ছিল পরেও একই ছিল খালি ওই কোরআন এই আয়াতটা যা হয়ে গেছে কোরআন থেকে নাই হয়ে গেছে কিন্তু বিধানটা কিন্তু ছিল ওকে ঠিক আছে আসিফ ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমার এই দুইটা একটু প্রশ্ন ছিল আপনার কাছে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন জি ধন্যবাদ ভালো থাকবেন আপনার মানে আপনি শব্দ শুনছেন অনেকক্ষণ পরে আমার কথা শুনতে পাচ্ছেন অনেকক্ষণ পরে পরের জনকে যুক্ত করি তাহলে

আগে সত্যি কথা বলতে মানে একদিন হঠাৎ করে মানে আমি হচ্ছে চিন্তা করলাম যে আসলে আমরা যে এতগুলো ধর্ম আছে পৃথিবীতে এতগুলো ধর্ম যে এত প্রকার স্রষ্টায় বিশ্বাসের কথা বলে তো আমার একদিন মনে হলো যে না আমার এই জিনিসটা উচিত একটু সাইন্টিফিক ভাবে এই জিনিসটা একটু জাজ করা উচিত অ্যাসেস করা উচিত তো আমি স্রষ্টার অস্তিত্বের আর কি প্রমাণ খুঁজতে গিয়ে আমি সাইন্টিফিক ভাবে প্রমাণ করে ফেলি যে আসলে স্রষ্টার অস্তিত্ব থাকা সম্ভব না স্রষ্টার যে অস্তিত্ব নাই এই বিষয়ে আমার সাইন্টিফিক একটা প্রমাণ আমি মানে আছে প্লাস লজিক্যাল একটা প্রুফ আছে পাশাপাশি একটা এথিক্যাল একটা প্রুফ অলরেডি আমি চিন্তা করে রাখছি এটা আমি মানে লিখবো সেটা চিন্তা ভাবনা করতেছি আর এই যে বিভিন্ন ধরনের যে পরকাল জান্নাত জাহান নাম স্বর্গনর খেবেন হেল এগুলা যে নেই এগুলার যে অস্তিত্বের বিরুদ্ধেও আমার সাইন্টিফিক প্রমাণ আমার কাছে রেডি আছে তো আমি যেটা মনে করি যে আমি যে জিনিসটা আসিফ ভাই আর কি আবিষ্কার করছি আমি মনে করি এটা সর্বশ্রেষ্ঠ আর কি প্রমাণ তা আমি এই বিষয়ে আপনাকে কয়েকটা লেখা পাঠাতে চাই আপনি যদি আগ্রহী হন তাহলে আমি আপনার কাছে পাঠাতে মানে চাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে এবং অমিত ভাইকে দুইজনকে সিসিতে রেখে আপনি মেইলটা পাঠিয়ে দিন আমার এবং অমিত ভাইয়ের মেইল অ্যাড্রেস আপনি পাবেন সংসদ ডট কম এর নিচে দেখবেন ওইখানে আমাদের ইমেইল অ্যাড্রেস দেয়া আছে দুইজনকে তে রেখে আপনি মেইলটা পাঠাতে পারেন আমরা তাহলে যখন সময় পাবো তখন পড়ে দেখব আচ্ছা ভাই আরেকটা কথা একটু বলতে চাই সেটা হচ্ছে আমি তো মানে প্রমাণটা আর কি ইংলিশে লিখে রাখছি মানে এটা কি বাংলায় লিখতে হবে নাকি আবার মানে কিভাবে যদি સંশয় ডট কম তো আমরা বাংলা লেখা কি প্রমোট করি ইংরেজি লেখা লেখা তো তেমন একটা নাই আমাদের আমরা ইংরেজি লেখা খুব একটা দিতে আসলে পছন্দ করি না আপনারা তো তাহলে বাংলাতে দিতে হবে ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি লেখাগুলা বাংলাতে ট্রান্সলেট করে আপনাকে দেব আর ভাই আরো কয়েকটা কথা আমি বলতে চাই আমি আসলে ভাই আসলে সত্যি কথা বলতে কোনো প্রকার ধর্মে বিশ্বাস করি না মানে আমি এক হিসাবে কোনো প্রকার এই যে ধর্ম বা স্রষ্টা এগুলা কোনো কিছু বিশ্বাস করি না তবে আমার এখনো মানে মনে হয় কেন জানি মানে আমি এই বিষয়ে সাইন্টিফিক একটা ও দাঁড় চেষ্টা করতেছি সাইন্টিফিক ভাবে স্টাডি করার চেষ্টা করতেছি যে আসলে আহ ভূত প্রেতা বা আপনার কি যে রিং কার্নেশন এই জিনিসগুলো আছে কিনা এই বিষয়ে আমার কাছে মনে হচ্ছে আমি একটা সাইন্টিফিক অলরেডি একটা হিপোতেসিস দাঁড় করাইছি কিন্তু এটা এখনো প্রমাণিত না প্রমাণ করতে পারি নাই সাইন্টিফিক ভাবে

নিজে নিজে প্রমাণ করলেই তো আসলে হবে না এই জিনিসটা সাইন্টিফিক কমিউনিটিতে আপনার তুলে ধরতে হবে এবং সেইটা মানে অ্যাপ্রুভ হইতে হবে তাদের দ্বারা এই সেক্টরে যারা কাজ করেন তাদের দ্বারা অ্যাপ্রুভ হইতে হবে তো আপনি তাহলে সেটা একটু তাহলে পিয়ার রিভিউ আগে করা ফেলেন তারপর বাংলা অনুবাদ করে আমাদেরকে দেন আচ্ছা ভাই ওই যে মানে মানে অ্যাথিজমের যে প্রমাণটা মানে সস্তা যে মানে নাই এটা যে প্রমাণটা ভাই আমি তো আসলে জানিও না কোথায় এটা নিয়ে যেতে হবে কি আমি আপনাকে ভাই এটা একটু পাঠিয়ে দিচ্ছি আপনি একটু দেখেন তারপরে ভাই কি করা লাগে আপনি একটু বলেন বলিয়ে নাকি আমার কাছে মনে হয় যে এটা আসলে আপনি কেন কেউ এই জিনিসটা ভুল প্রমাণ করতে পারলেন না সোর্সটা যে নাই এটা আমি সাইন্টিফিক ভাবে প্রমাণ করছি এবং এটা আসলে ভুল প্রমাণ করা সম্ভব না কারণ আমি যে জিনিস ওখানে যে সূত্র এখনো করেন নাই সাইন্টিফিক ভাবে আপনি এখনো প্রমাণ করেন নাই আপনি একটা কিছু লিখেছেন ওই জিনিসটা ভেরিফাই হওয়ার আগে তো আপনি এটা বলতে পারেন না যে আপনি প্রমাণ করে ফেলছেন ওটা যদি अप्रুভড হয় তখন হচ্ছে কি আপনি সেই দাবিটা করতে পারবেন যে আপনার মানে আর্টিকেলটা বা রিসার্চ ইয়াটা অপ্রুভড হইছে সেটা আপনি দাবি করতে পারবেন আপাতত এই দাবিটা কইরেন না আপাতত এই কথাগুলো বলেন না যে আমি সাইন্টিফিক ভাবে প্রমাণ করে ফেলছি এই কথাগুলো এখন আপাতত না বলাই ভালো আপনি সেটা তাহলে এক কাজ করেন অমিত ভাইকে মেইল মেইল করে দেন আমাকেও সিস্টেম হ্যাঁ অমিত ভাইকে আসলে অমিত ভাইকে আমি আসলে আগে পাঠাইছিলাম আগে একদিন লাইভে চুক্ত হয়ে মানে আমি অমিত ভাইকে জিনিসটা ওকে পার্সোনালি মেসেজ দিছি কিন্তু উনি প্রথমে কথাবার্তা বলছে সবকিছু ঠিক আছে তারপরে বা উনি ওই জিনিসটা দেখার পরে মানে